নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি বানাবো কলাই ডাল তো দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য দুশো গ্রাম মতন কলাই ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল শুদ্ধ প্রেসার কুকারে দিয়ে দিলাম তার সাথে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা এবার ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম তিনটে সিটি হয়ে গেলে নামিয়ে নিলাম দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে এক সাইড করে রেখে দিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন গোটা জিরে তার সাথে দিলাম আদা কুচি এবার সব কিছু একসাথে ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করা থাকবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল একটু নাড়াচাড়া করে সব একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতন ডালটা ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফুটে গেছে ডালটা তৈরি হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে নামিয়ে রাখলাম তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর একবার এইভাবে কলাই ডালটা তৈরি করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে